তোমরা সব ভালো আছো, আশা করছো ভালো আছো। আজকে আমি একটা রেসিপি করব ডিম দিয়ে, নারকল দিয়ে। নতুন রেসিপিটা মানে দেখো, মাছের ডিম, মাছের ডিমটাকে আমি মাত্র হাত দিয়ে প্রথম এটা করলাম, মাখলাম, মানে হলুদ আর লবণ দিয়ে মেখে বেশি করে তেল দিয়ে মাছের ডিমটাকে আমি দেখো ভাজছি। ভাজছে মাছের ডিমটা দেখো লাল লাল হয়ে গেছে, দিয়ে আমি এবারটাকে তুলে রাখবো। এবার আমি এর মধ্যে নারকল নিয়েছি, একটা নারকল নিয়েছি গোটা। আর মাছের ডিমটা দেখো অনেকটা, তো এই জন্য 200 মাছের ডিম এনেছি। আর এই দেখো একটা নারকল গোটা, নারকলটা কেটে নারকলটার মধ্যে আমি এবার হলুদ দেব, লবণ দেব, দিয়ে সামান্য হলুদ লবণ দিয়ে আমি তেল দেখো তেল দিয়েছি, তেলটার মধ্যে দেব দেখো দেখো মাছের ডিমটা। এটা হচ্ছে নারকলটা ভাজা করলাম। এ দেখো এর মধ্যে সর্ষের গুঁড়ো কাঁচা লঙ্কাকে পেস্ট করলাম, করে এবার সেটা দিয়ে দেবো। মাছের ডিমটা দেখো ওইটা আছে, এগুলোকে আমি ভেঙে দেবো। এবার যেগুলো যেগুলো গোটা গোটা আছে সেগুলোকে আমি ভেঙে করে ভেঙে দেবো। ঝরঝরে হয়ে গেছে আর নেই, নারকলটাকে ভাজা হলো, মাছের ডিমটাকে আমি দিয়ে দেবো। দেখো কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার জল দেখো সামান্য জল দিলাম, এবার একটু সেদ্ধ হোক, সেদ্ধ হওয়ার পর একটু ঘি দিব, সুন্দরভাবে বেরিয়েছে। একটু ঢাকনাটা তুলে এখন নেড়ে দিলাম। দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে, এখন একটু ভাজা আসবে, গায়ে গায়ে আছে, একটু টানবে। বা রেসিপিটাকে একটু বাড়িতে করে খেও। এর নাম হচ্ছে মাছের ডিম আর নারকলের ঝুরঝুরি, বাড়িতে খেও। আর মাছের ডিমে যখন তেলে দিবা তাকে লবণ আর হলুদ দিয়ে একটুখানি চটকিয়ে নিবা, তাহলে আমার জিনিসটা ঝরঝরে হয়ে যাবে। আর যদি যদি চাকা চাকা আছে দিয়ে এটাকে নামিয়ে নিয়ে নারকলটা যখন তেলে ছাড়বা তার আগে মাছের ডিমটাকে একটু চটকিয়ে নিবা, দেখবা ঝরঝরে যাবে। সেখানে আমার ওরকম আমি এক চামচ ঘি দেবো, ঘি দিয়ে আমি নামিয়ে নেবো, ঠিক আছে? পুরো ঝরঝরে হবে কিন্তু, খুব মুখরুচি খাবার, খেয়ে দেখো খুব টেস্টি খাবার। করে খেও। আচ্ছা রাখি বন্ধুরা, আজকে দিয়ে এ পর্যন্ত, পর আরেকদিন একটা নতুন রেসিপি নিয়ে আসবো।